আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আসলাম, কারণ এটা যারা যারা মানে ইন্দোনেশিয়া আসে তাদের এই জিনিসটা জানা থাকা অনেক জরুরি। কারণ ম্যাক্সিমাম বাংলাদেশিরা যারা আসে তারা অনেক সাফার করে এখানে, কারণ আমি নিজেও এখানে সাফার করছি। তো আমি চাই না যে আমার আর কোনো বাঙালি ভাইরা কোনো সাফার করুক, কারণ দেখা গেল যে কেউ ঘুরতে আসে বা কারো গার্লফ্রেন্ড ইন্দোনেশিয়াতে আসে, যার কারণে তাদের আসতে হয় এখানে। তো এখানে আসাটা সহজ কিন্তু তারপরে এতটাও সহজ না, কারণ ইমিগ্রেশন অনেকটা সমস্যা করে। তারপর আপনার এখানে যে কাগজপত্র লাগে এগুলি রেডি থাকে না, যার কারণে সাফার করতে হয়। আমার প্রথম আমার জাস্ট কয়েকটা টিপস আছে, আশা করি এই টিপসগুলি আপনারা যদি মেনটেন করতে পারেন তা ইনশাআল্লাহ আপনার ইন্দোনেশিয়াতে আর কোনো সমস্যা হবে না। কারণ আমি ইন্দোনেশিয়াতে প্রায় অনেক দিন আছি, 2011 থেকে। সো আমার প্রথম টিপস হচ্ছে, যদি আপনি টুরিস্টে আসেন তো এটা আলাদা জিনিস, যদি বালিতে ঘুরতে আসেন, কারণ ম্যাক্সিমাম বাংলাদেশিরা বালিতেই ঘুরতে আসে। আর যদি বিয়ের পারপাসে আসেন বা যাদের গার্লফ্রেন্ড থাকে তারা এখন প্ল্যানিং করতেছেন বিয়ের জন্য, ওকে ফাইন। যদি মানে কেউ আসে না যে ফান করতে আসে, তার গার্লফ্রেন্ডের সাথে মিট করে তারপর চলে যায়, তা এইটা হলে মানে আমার কোনো টিপস আপনাদের কাজে লাগবে না, কারণ এটা দরকার নাই। আর এটা যারা যারা এরকম প্ল্যান করতেছেন তো প্লিজ আমার ভিডিওটা স্কিপ করতে পারেন। তো যারা বিয়ের পারপাসে আসতে চান তাদের জন্য আমার এই টিপসগুলি, যে প্রথমত যদি আপনি আসেন তো অবশ্যই আপনি আনম্যারিজ সার্টিফিকেটটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আপনার জেলা প্রশাসকের ওখানে পাবেন, যে যে ডিস্ট্রিক্টের আপনার জেলা প্রশাসক আছে, আনম্যারিড সার্টিফিকেট, এটা মানে কম্পালসারি, কারণ এটা ছাড়া আপনি এম্বাসি থেকে নো অবজেকশন পেপার পাবেন না, যার কারণে আপনার নো অবজেকশন পেপার আপনি যে কাওয়া আছে যেখানে মানে আমরা যেখানে কাজী অফিস বলি, তো ওইখানে আপনি সাবমিট করতে পারবেন না। সো এটা ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখেন। নম্বর ওয়ান আনম্যারিড সার্টিফিকেট, তো এটা অনেক ইম্পর্টেন্ট। আর নাম্বার টু হচ্ছে, এখানে যখন আসবেন তো অবশ্যই টুরিস্ট ভিসায় আসবেন না, যদি আপনার গার্লফ্রেন্ড থাকে বা ওয়াইফ থাকে ইন্দোনেশিয়া তাহলে বলবেন যে সে যাতে আপনার স্পন্সর ট্যালেক্স ভিসার মাধ্যমে, ফ্যামিলি ভিসার মাধ্যমে। যদি আপনি দেখা গেল আপনি টুরিস্ট ভিসা নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনার টুরিস্ট ভিসা 15 ডে মানে 15 দিনের ওইটা অ্যালাউ করে না, কাওয়া মানে কাজী অফিস ওইটা অ্যালাউ করে না, মিনিমাম ফ্যামিলি ভিসা 1 মাসের থাকতে হয়, তারপর আপনি বিয়ের পারপাস করতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখবেন স্পন্সর যাতে আপনার ওয়াইফ বা আপনার গার্লফ্রেন্ড নিজে হয়। তো এই দুইটা টিপস আশা করি আপনাদের অনেক কাজে লাগবে, কারণ আমিও জিনিসটা নিয়ে অনেক সাফার করছি। তো বন্ধুরা আমার আরেকটা টিপস হচ্ছে, যাতে যখন আপনারা আসবেন অবশ্যই আপনারা যখন ম্যারিড পারপাসের জন্য আবেদন করবেন তো অবশ্যই আপনার ভিসার জন্য তো আপনার আবেদন করাটা অনেক জরুরি। বন্ধুরা যখন আপনাদের বিয়ে শেষ হয়ে যাবে, সব কিছু কাগজপত্র ঠিক থাকে শেষ হয়ে যাবে, তখন আপনাদের একটা কার্ড হবে, এটা হচ্ছে ম্যারিজ বুক। কার্ডটা খেয়াল করে রাখেন, দুইটা কালার হয়, একটা সবুজ একটা লাল, লালটা থাকে ছেলের কাছে, সবুজটা থাকে মেয়ের কাছে। তো এই পেপারটা আপনার অর্ধেক পাসপোর্ট ইন্দোনেশিয়ার, খেয়াল রাখেন জিনিসটা, এই পেপারটা অর্ধেক পাসপোর্ট আপনার ইন্দোনেশিয়ার। বন্ধুরা যখন আপনার ম্যারিড পেপার শেষ হয়ে যাবে তখন আপনি ইমিগ্রেশনে যাবেন, তো ইমিগ্রেশনে গেলে একটা জিনিস খেয়াল রাখবেন, কখনও কোনো দালালের কাছে যাবেন না, কখনো না, নিজেরটা নিজে করার চেষ্টা করবেন। যদি দালালের কাছে যান তাহলে অবশ্যই আপনার কম না হলে 20-30 হাজার টাকা সে বেশি নেবে, নিজেরটা নিজে ই করবেন, যেটা আমি ভুল করছি। তো আমার অনেক বড় একটা ভুল হয়েছে যে আমি এক ইন্ডিয়ান এক লোকের কাছে দিছি, কারণ আমি কনফিউজ ছিলাম যে কীভাবে কী করবো। তো উনি আমার $7,000 নিয়ে নিয়েছে, $7,000 জিনিসটা খেয়াল করতে পারেন, যেখানে আমার দরকার মাত্র $14,000 থেকে $16,000, সে আমার $7,000 নিয়েছে। তো অনেক চেষ্টা করেছি টাকাটা উঠাইতে পারিনি, কারণ ওরা এখানকার স্থায়ী ইন্ডিয়ান শিখ, ওনার নাম হচ্ছে রয় সিং। যাই হোক, ওইটা আমার মিস্টেক হয়েছে। তো আমি যদি নিজে নিজে করতাম বা আমার ওয়াইফ্রেন্ড আমি নিজে নিজে করতাম তো আমার এতটা সফল করতে হবে, আমি চাই না যে আমার মতো আপনারাও এই জিনিসটা ই করেন। বন্ধুরা আমি যা বলতেছি টোটালি ফ্র্যাঙ্কলি আপনার সাথে শেয়ার করতেছি, কারণ আমি যে জিনিসটা সাফার করছি সেটাই আমি আপনাদের বলতেছি। তা আমি এখন আমি প্রায় 2014 থেকে এখন পর্যন্ত আমি আছি ইন্দোনেশিয়াতে, তো আমার আর অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এখানে। তো আমি চাইতেছি যে কোনো বাঙালি, আমার বাঙালি যে ভাইয়েরা আছে তারা এখানে আসার পর যাতে এই সাফারগুলি না করে। তো আমি আপনাদের পার্ট বাই পার্ট বলে যাবো, যে যখন আপনার ম্যারেজ পেপারগুলি শেষ হয়ে যাবে সাথে সাথে আপনি যাবেন কাওয়া অফ ইমিগ্রেশনেতে, ইমিগ্রেশনে আপনি নিজে যাবেন,
অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই যে ফর্মটা আছে ওটা ফিল আপ করার পর আপনাদের এই একটা যেটা কিতাসের জন্য অ্যাপ্লাই করবেন, কিতাস এই জিনিসটা হচ্ছে কিতাস, সরি আমার প্রাইভেসির জন্য আমি এটা হাইড করছি, এটার নাম হচ্ছে কিতাস, এটা হলো এক বছরের জন্য ভ্যালিডিটি, এক বছরের জন্য ভ্যালিডিটি। তো এটা শেষ হওয়ার পর পরই আপনাকে একটা পুলিশ আইডি কার্ড বানাতে হবে, পুলিশ যে আপনার কোনো ক্রাইম নাই এই জায়গায়, কারণ এখানে জিনিসটা পুলিশ আইডি কার্ড বানাতে হবে। তো এইটা যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে একটা আইডি কার্ড দেবে, মানে জাস্ট লাইক আইডি কার্ড, ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট একটা আইডি কার্ড দেবে। যেমন ইন্দোনেশিয়ান যে আইডি কার্ডটা থাকে এটাই, ইন্দোনেশিয়াটা থাকে ব্লু কালার, এটা হচ্ছে আপনার ফরেনদের জন্য হচ্ছে আপনার হলুদ কালার। তো এই হলো পারপাস। তো যখন আপনার তিন বছর বা সাড়ে তিন চার বছর শেষ হয়ে যাবে তখন আপনি কিতাবের জন্য, খেয়াল রাখেন জিনিসটার নাম এটা হচ্ছে কিতাস, কিতাস, আর আরেকটা যেটা পাঁচ বছরের জন্য আপনাকে দেওয়া হবে সেটা হচ্ছে কিতাব। তো কিতাব যখন শেষ হবে তখন আপনার পাসপোর্টের জন্য আপনি এখানে আবেদন করতে পারবেন। যখন এটা আপনার ভিসার উপর ম্যাটার করে না, ম্যাটার করে আপনার এই ম্যারেজ বুকের উপর, সরি ম্যারেজ বুকের উপর। তো যখন ম্যারেজ বুকের পাঁচ বছর মেয়াদ শেষ হবে তখন আপনি এখানকার ন্যাশনালিটি আবেদন করতে পারবেন, খেয়াল রাখেন, নট এই ভিসার জন্য না। তো এই পাঁচ বছরের জন্য যেটা হচ্ছে এটা হচ্ছে কিতাব, হ্যাঁ এটা হচ্ছে কিতাব, এটা হচ্ছে পাঁচ বছরের জন্য আর এটা হচ্ছে এক বছরের জন্য। তো এটা যখন আপনার হয়ে যাবে তো এটার খরচ হতে পারে আপনার চার জুতা ইন্দোনেশিয়ান, তো ২৪,০০০ টাকা, পাঁচ বছরের জন্য ২৪,০০০ টাকা। তো যদি আপনি দালালের মাধ্যমে যান তো তারা আপনার কাছ থেকে প্রায় কত ১,০০,০০০টাকাও নিতে পারে। তো এবার বুঝতেই পারবেন নিজেরটা নিজে করাই ভালো, কারণ অনেকে এরকম হয়েছে, অনেকেই স্টোরি আছে। আর বাংলাদেশে ইন্দোনেশিয়াতেও বাংলাদেশেতেও অনেক কম, আর আমার প্রভিন্সিতে নাই বললেই চলে, মানে হাতে হাতে গুনে পাঁচ গুণ, মানে মাঝে মাঝে কথা হয় ওনাদের সাথে, মাঝে মাঝে নাই। তো তারপরে যখন আপনার কিতাবের জন্য অ্যাপ্লাই করার পর আপনাকে সেই একই প্রসেস আপনাকে, সরি, একটা পুলিশ আইডি কার্ড বানাতে হবে, ওকে পুলিশ আইডি কার্ড, তারপরে হচ্ছে আপনার এরকম একটা আইডি কার্ড আপনাকে দেবে ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট। তো এই হচ্ছে টোটাল আপনার বিস্তারিত। তারপর যদি আপনি ড্রাইভিং লাইসেন্স নিতে চান তো এটা কোনো ব্যাপার না, আপনার যদি কিতাস বা কিতাব থাকে ওটার উপর ডিপেন্ড করে আপনাকে কিতাস বা কিতাব দেওয়া হবে, ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। কারণ আপনার যদি কিতাস থাকে তাহলে এক বছরের জন্য দেবে, আর যদি আপনার কাছে কিতাব থাকে কিতাব তো আপনাকে পাঁচ বছরের জন্য একটা ড্রাইভিং, এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এই ইন্দোনেশিয়ান ড্রাইভিং লাইসেন্স। এটা ধরনের ড্রাইভিং লাইসেন্স হয়ে থাকে, একটা হচ্ছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে কার ড্রাইভিং লাইসেন্স, আর একটা হচ্ছে মোটর, যেটা আমরা মোটর সাইকেল বলি ওটা ড্রাইভিং লাইসেন্স। তো দুই মানে দুই ধরনের হয়ে থাকে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তো এই হচ্ছে আপনার টোটাল আমার এক্সপিরিয়েন্স, এইখানকার ইন্দোনেশিয়ার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আসলে ভিডিওটা কেমন লাগলো। আমি চাচ্ছি যে আমার অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্যটা হচ্ছে ভিডিও দিয়ে ভিউ নেওয়ার জন্য, আমার মেন উদ্দেশ্যটা হচ্ছে যারা বাংলাদেশ থেকে আসে তারা যাতে আমার মতো সাফার না করে এই জায়গায়, কারণ অনেক বাংলাদেশি আসে এখানে সাফার করে। কারণ আমিও মানে না জেনে আসি মনে করছিলাম যে এটা ইন্দোনেশিয়া ইউরোপের মতো সব কিছু, না এখানে অনেক রুলস আছে, রুলস ছাড়া আপনি একটা পা এগিয়ে ধরবেন। কারণ আমি আসার পর যেমন আমার ফ্যামিলি থেকে অনেক প্রেশার আসে ইন্দোনেশিয়া মেয়ে কেমন, কারণ আসতেই পারে কারণ তাদের কোনো আইডিয়া নেই। আর ভালো মন্দ তো সব জায়গায় আছে ভাই, দেখা গেলো যে বাংলাদেশেও তো ভালো মন্দ আছে। তো দেখা গেলো যে একটা আপনি খারাপের জন্য আপনি পুরো দেশটাকে খারাপ বলতে পারেন না। সো যারা যারা ইন্দোনেশিয়াতে ফ্যামিলি সহকারে আছে তারা জানে যে আসলে আমার মনে হয় তারা, আমার এতটুকু বিশ্বাস যে ইউরোপ আমেরিকা তো এত সুখে শান্তিতে থাকতে পারবে না। কারণ ফার্স্ট অফ অল আপনার ইন্দোনেশিয়ান মেয়েদের কোনো চাহিদা নেই, আপনি বিলিভ করেন, যতই আমি ইন্দোনেশিয়ার কিছু ভাইদের জানি যারা ইউটিউব ভিডিও আপলোড করে তাদেরও ফ্যামিলি আছে, আপনি তাদের কাছে কিছু জানতে পারেন যে ইন্দোনেশিয়ান তাদের কোনো ডিমান্ড নেই, কারণ তারা নিজেদের ইনকামে নিজেদের চলে। তো দেখা গেলো যে হাজব্যান্ডের তো ফার্স্ট করে আপনার ওই ইন্দোনেশিয়াতে সেটেল হওয়ার পরই তো ইনকামের রাস্তা থাকে না, তাদের কিছু সময় লাগে, সেটেল হইতে সময় লাগে, তারপর একটা বিজনেসের, কারণ জব করাটা এখানে ইম্পসিবল একটা ব্যাপার, কারণ এখানে ভাষাটা আছে জানতে হবে, তারপর আপনার জবের পারপাসটা হচ্ছে আবার ডিফারেন্ট, এটা আপনাদের জানাটা উচিত। জবের পারপাসটা হচ্ছে যদি আপনি জবে আসতে চান তো আপনার কোম্পানির স্পন্সর থাকতে হবে, রিমেম্বার কোম্পানির স্পন্সর থাকতে হবে, তখন আপনার ফ্যামিলির স্পন্সর আপনি থাকতে পারবেন না। আর যদি ফ্যামিলি স্পন্সরে আসেন তো অবশ্যই আপনি জব করতে পারবেন না, কোনো কোম্পানিতে জব করতে পারবেন না, এটা ইন্দোনেশিয়ার রুলস।
তো অনেক বাংলাদেশি ভাইরা এখানে আছে, তারা এটা ভালো মতোই জানে যে তারা ফ্যামিলি ভিসায় কখনো কোম্পানিতে কাজ করতে পারবে না। যদি ইমিগ্রেশনের পুলিশরা যদি এরা অ্যারেস্ট করে তো সাথে সাথে ব্যাস আপনার রেড মার্ক করে দেবে, মানে আউট অফ ইন্দোনেশিয়া। তো মনে রাখবেন যে এখানে সবাই যারা আসে বাংলাদেশিরা, তারা শুধু বাংলাদেশি না, যারা ফরেন যারা আছে তারা বিজনেসের ওই সেট আপটা নিয়ে আসে, কোনো জবের না। তো আমার যতটুকু জানা আছে এখানে অনেক অনেক বিজনেসের আইডিয়া আছে, মানে মানে অনেক আছে অনেক। যদি আপনারা যখন আসবেন তখন আপনারা বুঝতে পারবেন, জাস্ট আপনারা যদি একটু ঘুরতে যান বা বাইরেতে যান তখন আপনি বুঝতে পারবেন যে এখানে অনেকের বিজনেসের জন্য ইয়ে আছে, মানে স্কোপ আছে, ইনভেস্ট করার মতো অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। যেমন আমিও প্রথমে প্রায় 1.5 বছর বা 2.5 বছর আমার কোনো কাজ ছিল না, সো আমার ওয়াইফ আমাকে সাপোর্ট দিয়েছে, তো ওই সাপোর্টটা এই ইম্পর্টেন্ট। তো আস্তে আস্তে আমি 2.5 বছর পর নিজের একটা বিজনেসে, রিয়েল এস্টেট বিজনেসে ইনভলভ করি, কারণ যেটা আমার ওয়াইফেরও বিজনেস, তো যার কারণে আমরা দুজনে একই একটা কোম্পানিতে আসি, মানে আমাদের কোম্পানি নিজেদেরই, যার কারণে আর কোনো স্ট্রাগল করতে হয় না, কারণ আমার ওয়াইফই হ্যান্ডেল করতো, জাস্ট আমি এটা মেনটেন করি। সো এই হচ্ছে কাহিনী বন্ধুরা। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, যদি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট দিবেন, আর যদি ভালো না লাগে কোনো সমস্যা নেই, সাথে থাকেন, একদিন দেখতে দেখতে ভালো লাগবে, কারণ ইন্দোনেশিয়া সম্বন্ধে আপনার অনেক কিছু জানা দরকার, বাংলাদেশি স্পেশালি যারা বাংলাদেশিরা আছে তাদের অনেক কিছু জানা দরকার, কারণ এখনও তারা মনে করে ইন্দোনেশিয়া মানে একটা গরিব দেশ। কী বলবো ভাই, আমার কিছু বলার নেই। তো ইনশাল্লাহ আমার ভিডিও সাথে থাকেন, তো আমি পার্ট বাই পার্ট ভিডিও দিয়ে যাব। তো আমার নেক্সট ভিডিও থাকবে ইন্দোনেশিয়ার টাকার মান কেমন। তো অনেকে বলে ইন্দোনেশিয়ার টাকার বস্তা নিয়ে যেতে হয়, আসলে এরকম কিছু না। তো ইনশাল্লাহ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব, প্রতিটা টাকা আপনাদের দেখাবো এবং এটা কীভাবে মেনটেন করবেন এবং সহজভাবে আপনি ইউজ করতে পারবেন ইন্দোনেশিয়ার টাকাটা, ওটাও আমি আপনাদের বোঝাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। তো ঠিক আছে বন্ধুরা, তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, না ভালো লাগলে কোনো সমস্যা নেই, সাথে দেখেন, দেখতে দেখতে একদিন ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।